হ্যালো আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য। বাদশা বেঁচে থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। কবির হাত থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করব, তাহলে তোমার ভুল হবে। আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়েও লুকিয়ে থাকতে পারবি না। আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্রলোপ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও। কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে নিয়ে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। না, তোর কোনো ক্ষমা নেই, তোর আমাকেই বিয়ে করতে হবে, তোর আমাকেই বিয়ে করতে হবে। বল কি খবর? বস, ওই শালা বাদশা হামলা করেছে। নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। তুই এতদিন আদমরা হয়েছিলি সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি যখন তুই আমার হাতে মরবি। আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না। এই বিয়ের শাড়ি গহনাগুলো পরে নাও, আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। এটা আমার কাছে কাফনের কাপড়। ভালোই ভালোই এগুলো পরে বিয়ের জন্য তৈরি হও।
না, আমার বোনের খুনিকে বিয়ে করার চাইতে আত্মহত্যা করবো, তবু তোমাকে বিয়ে করবো না। আজ বৌষ যে হয় আমাকে কবুল করবে, না হয় তোমার ভাইকে কাফনের কাপড় পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। আমি আপনাকে কিনে নিও না, আমার ভাইকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি আমার ভাইকে মেরো না, প্লিজ আমার ভাইকে মেরো না, আমি সব বলবো, আমি সব বলবো, সব বলবো। বাহ, অপূর্ব লাগছে তোমাকে, যে রূপে সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি সে রূপে তোমাকে দেখতে পেয়ে হৃদয়ে আনন্দের জোয়ার বইছে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা, মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে বিয়ে করার জন্য বৌশাস্তে বাধ্য হয়েছ, ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা, কারা তোমরা? ওরা আমার লোক, আর চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য ওরা আমার হুকুমের অপেক্ষা করছে। মা, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও, তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করেনি, ও আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। টনি চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম, আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্তির দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, আর সেই দাবানলের জলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা নীলিমা, সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে, সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি বেয়েছে, ট্রয় নগরী ধ্বংস হয়েছে, বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? কি পেয়েছি আমি? বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়াদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম, কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো, আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধমনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ শাস্তে বাধ্য করেছি। আজ আমি সাকসেস, আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না, আজ এই মুহূর্ত থেকে এই বাদশা আর তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। বাদশা? ইয়েস, খুলে দিয়েছি আমার মনের খাঁচা,
তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও, তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না, তোমাকে এই মন থেকে চিরবিদায়। গুড বাই। She is out of danger. আপনি দেখা করে আসুন। নীলিমা, তুমি যদি মরে যেতে তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি, আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না, আমি চাই না। কিন্তু আমি তোমাকে চাই বাচ্চা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছ? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব। না, যে মনটাকে খুন করে আমি প্রেমের সমাধি করতে চেয়েছি সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবাসা ফুলে ফোটাবো, আর আমি তার মালা গেঁথে তোমাকে পরাবো। সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পড়াও, ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। দুলা ভাই, দুধ কলা দিয়ে পোষা সাপের কাজটা কি বুঝলা তো? বোঝাবুঝি শেষ হবে ওর বিষ দাঁত ভেঙে দেবার পর, আর তাই সে ওঝার কাছেই যাব। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ, জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। তো ভুলে গেছ, মুচির নজর পায়ে মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তবুও তোমার আমার শত্রু, ওই বাদশার টুটি চেপে ধাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা একশো বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না, আমি তোদের মতো বেইমানদের কথায় কি করে গলবো? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাবো। তাহলে এবার অপারেশন চালাবো, ওর বাপ মার বোনকে মশাল বানিয়ে ওকে জ্বালাবো।
কি ভাইয়া, ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি বাবা? আমি আসছি স্বপ্না। দাঁড়া বাদশা। তুমি তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাদশা, আমাকে মাফ করে দাও। তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। না, আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলমা, নীলমা আমার বাবা হাসপাতালে বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দাও। আমাকে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালো প্রবেশে ভিক্ষে চাইবো। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস? না বলি কি করব, খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে। তোমার নিজের বিবেকের দংশনেই তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়, তুমি আমাকে কথা দাও আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেওয়া কথা রাখবো। আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে, নির্মম ভাবে মারবো ওকে, নির্মম ভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো, তবু ওর পাপের প্রায়শ্চিত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কতই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস, আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখব। আসলাম চলে আয়, ওর সাথে পরে বুঝবো। মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর আমার লাশ দহন করতে না পারে। কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ভাইয়ের কাছে না আসতে পারে। পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এসো এসো, এই চারিদিকে ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে।
বাবা 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 কোথায় যাচ্ছ তুমি? ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা, ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা। এই দৃশ্য দেখা ছাড়া তোমার করার কিছুই নেই। তুমি কি ভুলে গেছো তোমার মায়ের কসমের কথা? তাছাড়া দেখছো না, ওখানে তোমাকে ধরার জন্য পুলিশ পাহারায় রয়েছে। আমার ভাগ্যের কি নির্মম পরিণতি, একমাত্র আদরের ছেলে হয়ে শেষবারের মতো বাবা মার মুখটা দেখার সৌভাগ্য আমার হলো না। নিজের মনের আনন্দের জন্য আমি কতটা স্বার্থপর হয়ে প্রেমের পেছনে ছুটে বেরিয়েছি, পবিত্র প্রেমকে মূল্য দিতে গিয়ে কত বড় পাপ আমি করেছি। নিজের সংসারের সমস্ত সুখ শান্তি আমি কেড়ে নিয়েছি। আমাকে নিয়ে মা বাবার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব ধূলিসাৎ করে দিয়েছি। সব যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, সেই মাকে সেই জন্মদাতা পিতাকে আমারই কারণে খুন হতে হয়েছে। কত অপরাধী আমি, কত বড় পাপী আমি। যে জীবনে তুমি রয়েছ সে জীবনে থেকে তুমি বাঁচতে পারবে না, আর তোমার জীবনের সাথে যারা জড়িত তারই কেউ বাঁচাতে পারবে না। তাই চলো আমি দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন করি, সুখে সংসার করি। তোমার প্রেম করতে জীবনে নিতে জানি। চুপ, একদম চুপ। আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি, প্রেম ভালোবাসা বিয়ে সংসারের পথ থেকে সরে দাঁড়িয়েছি। তুইও আমার জীবন থেকে সরে যা। থামলে কেন? মারো আমাকে, মেরে ফেললেও আমি তোমাকে মৃত্যুর মুখে ছেলে দিয়ে নিজের সুখে সংসার করার আশায় কারো দিকে হাত বাড়াবো না। তোমাকে ছেড়ে এক পাও কোথাও যাব না। এখানে নিয়ে এলে কেন? এটা তো আকাশের বাড়ি। এটাই তোমার শেষ ঠিকানা, এসো। তুমি এখানে কেন? ভয় পাবার কিছু নেই, আমি তোমার নীলিমাকে সাথে নিয়ে এসেছি, চলো। নীলিমা? আরে বিশ্বাস করো, নীলিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে বিয়ে করতে পারিনি বলে ভুলেও কোনোদিন আফসোসও করিনি। বিশ্বাস করো, যেদিন তুমি বিয়ে ভেঙে দিয়েছ সেদিন থেকে ওর স্মৃতিচিহ্ন আমরা মন থেকে মুছে ফেলেছি। সেদিন বিয়ে ভেঙে দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যা শোধরানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি। আজকের পর থেকে আমি নীলিমার তোমার জীবনে দেখা দেব না। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছ। আমি চাইতে আসিনি, আমি তোমার কাছে শেষ অনুরোধ নিয়ে এসেছি, আর তা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো। কি বললে? নীলিমাকে বিয়ে করো। কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। পারতে তোমাকে হবেই। না, আমি ওকে বিয়ে করবো না। তুমি অদ্ভুত মানুষ। যখন আমি নীলিমাকে বিয়ে করতে চেয়েছি তখন তুমি আমাকে মেরে আধমরা করেছো, আর এখন বিয়ে করবো না বলছি, তাই এখনই তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো ভাই। মাফ করে দিও আকাশ, মাথায় রক্ত উঠে গিয়েছিল বলে আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি। নীলিমার মতো মেয়েকে বউ করে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তুমি ওকে এত সুখ দেবে, এত সুখ দেবে যাতে দুঃখকে স্পর্শ করতে না পারে।
নীলিমা, তুমি ঠিকই বলেছ, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। আর তাই বলছি, ওই চাইকাট্টঘর আসলাম বেগ আর জাফর শেখ কখনো আমাকে আগের জীবনে ফিরে যেতে দেবে না। আর তাই ওদেরকে শেষ করে দিয়ে বেঁচে থাকতে পারলে বাঁচব, আর না হয় মরব। ভালো থেকো। বস, বাদশাহ এই বাড়িতেই আছে। তোমার ওইদিকে যা, তোর ওইদিকে এসো নীলিমা। সামনে যাও। Oh!
কপালে আমার নজর শত্রুর জানে, সেই শত্রুর হাতে আমার জান শেষ হইল। Oh, my God.